महाराज के उपाध्यक्ष महाराज एखन तार ही नेतृत्व पुरस्कार वितरणी अनुष्ठान अर्थात जरा विजयी जयलाभ करा पुरस्कार पा एवं जरा पाओनि ताराओ एर मध्य आछो एटाई आशा राखी आमी महाराज के एगिए दिच्छि पुरस्कार वितरण अनुष्ठान परिचालना करबार जन्य। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করার আগে একটা কথা বলতে চাই, আসলে ভোটার থ্যাংকস মিস করে গিয়েছি। আমাদের বিগত কয়েক বছরের তুলনায় এই বছর ছাত্রদের উপস্থিতির হার অনেক অনেক বেশি আমরা লক্ষ্য করেছি। আচ্ছা, সবার শেষে জনগণমন হবে, এটা সঞ্জয় মহারাজ স্মরণ করিয়ে দিলেন, সবাই ছাত্র পতাকা অবনমিত হবে, তার সঙ্গে জনগণমন হবে, এগুলোতে ছাত্ররা উপস্থিত থাকবে। তো এইভাবে ছাত্ররা পরের বছরগুলো তো পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে, এটা আমরা আন্তরিকভাবে চাই। স্বামীজি তিনটে এই যে সুষম সমন্বয় চেয়েছিলেন, তো সেই কথাটা তোমরা নিশ্চয়ই স্মরণ রাখবে, স্বামীজির ভাব এগুলো প্রতিফলিত করবে নিজেদের জীবনে, এই প্রত্যাশা আমাদের নিশ্চয়ই রয়েছে। ও অ্যানুয়াল স্পোর্টসের সঙ্গে আমাদের সারা বছরে যে অন্য প্রতিযোগিতাগুলো হয়ে থাকে তারও কয়েক বয়স বেশ কয়েকটি ইভেন্টের পুরস্কার বিতরণী এখনই হবে। শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী দিয়ে। ফুটবল টুর্নামেন্টে বেস্ট প্লেয়ার দি টুর্নামেন্ট অনুময় মণ্ডল। অনুময় আজকেও অনেকগুলো প্রাইজ পেয়েছে। পুরস্কার বিতরণ করবেন অধ্যাপক ডক্টর কাড়ার, কুন্তল কাড়ার পুরস্কার বিতরণ করছেন আজকে সম্মানিত অতিথি অনুময় মণ্ডল। ম্যান অফ দি ম্যাচ হয়েছিল ফাইনালে অমিত মুর্মু, অমিত মুর্মু আজকের নায়ক, অমিত মুর্মু তার খেলা নৈপুণ্যের সাক্ষী থেকেছি আমরা। এরপর উইনার্স গ্রুপ ফ্লাইং এমবাপি ইলেভেন, তাদের পুরো দলটি তোমরা একসঙ্গে চলে এসো। অনুময়, সুখদেব, পল্লব, সুখদেব, হরিশ, অমিত, সুকান্ত, শ্যামসুন্দর, ঋষভ, পূর্ণেন্দু, দীপ্তেন্দু, বিকাশ, হরে কৃষ্ণ, পার্থপ্রতিম, গুহর, আদিত্য, গোপাল, অনলাভ, তোমরা সকলে এসে সম্মানিত অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করো। ফ্লাইং ইন্ডিয়া ইলেভেন। টুর্নামেন্টের রানার্স আপ হয়েছিল জর্জ বেস্ট ইলেভেন, তারা এসে এরপরে পুরস্কার গ্রহণ করবে। রানার্স আপ জর্জ বেস্ট ইলেভেন, তারা এসেছে কানারের কাছ থেকে এরপর পুরস্কার গ্রহণ করবে। জর্জ বেস্ট ইলেভেন, সমীর, সুভাশিস, হাবিবুল্লাহ, চণ্ডী, সুরজিৎ, সাধন, সৈকত, সুমন, আকাশ, দেবকান্ত, রিয়াজুল, দীপান, উকিল, সৌরভ সিং, প্রণব, মজিবুর, সুমিত, তোমরা এসে রানার্স আপের পুরস্কার গ্রহণ করো শ্রী কানারের কাছ থেকে। ট্রফি নিতে হবে গাড়ি। এরপর পুরস্কার গ্রহণ করবে তেজস্বনন্দ মেমোরিয়াল ফুটবল ম্যাচে উইনার আউটগোয়িং স্টুডেন্টস এমএমএস সেকেন্ড ম্যান অফ দি ম্যাচ ওই ম্যাচে তেজস্বনন্দ মেমোরিয়াল ফুটবল ম্যাচে ম্যান অফ দি ম্যাচ অনুময় মণ্ডল। আবারও অনুময়ের হাতে পুরস্কার দিয়েছেন শ্রী কুন্তল কাড়ার, বিশিষ্ট অতিথি। এবার ভলিবল টুর্নামেন্টে পুরস্কার প্রদান করা হবে। ভলিবল টুর্নামেন্টে
বেস্ট প্লেয়ার ইন দ্য টুর্নামেন্ট শঙ্কর মণ্ডল। শঙ্কর মণ্ডল বলে এসো। শঙ্কর মণ্ডল পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী কাড়া। এবার উইনার্স গ্রুপ নাইট রাইডার্স সিক্স, শঙ্কর, সৌমেন, মঙ্গল, শুভেন্দু, তাপস, অনিমেষ, হরে কৃষ্ণ, অনিমেষ, জিৎ, পূর্ণেন্দু, সায়ন, মিলন, তোমরা চলে এসো নাইট রাইডার্সের যারা অংশগ্রহণকারী উইনার্স গ্রুপে যারা রয়েছ। রানার্স আপ হয়েছিল সুপার কিংস সিক্স, রানার্স আপ হয়েছিল সুপার কিংস গ্রুপ। তোমরা চলে এসো শুভ্রজিৎ, সৌরভ, গৌতম, দাসপাত, সুখদেব, গোপাল, ইন্দ্রজিৎ, ইন্দ্রনীল, ধ্রুবজ্যোতি, স্বপ্নীল, অনির্বাণ, শুভজিৎ, দীপ্তেন্দু। রানার্স আপ সুপার কিংস। ভলিবল টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ অনলাভ বেরা এরপরে সে পুরস্কার গ্রহণ করবে। অনলাভ বেরা তেজসানন্দ মেমোরিয়াল ভলিবলের ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ অনলাভ, চলে এসো অনলাভ। তোমার টেবিল টেনিস সিঙ্গলস এর পুরস্কার দেওয়া হবে উইনার প্রসেনজিৎ সর্দার, রানার্স আপ দিব্য রায়, প্রসেনজিৎ দিব্য, তোমরা বাপুর চলে এসো। টেবিল টেনিস উইনার প্রসেনজিৎ সর্দার, রানার্স আপ দিব্য রায়। টেবিল টেনিস ডাবলস, ডাবলস এ চ্যাম্পিয়ন দিব্য রায়, প্রসেনজিৎ সর্দার, চ্যাম্পিয়ন দিব্য রায়, প্রসেনজিৎ সর্দার, রানার্স আপ আকাশ ঘোষ, চন্দ্রকান্ত ত্রিপাঠী, আকাশ, চন্দ্রকান্ত, তোমরা চলে এসো। রানার্স আপ আকাশ ঘোষ, চন্দ্রকান্ত ত্রিপাঠী, প্রাইজ নিলক্ষণে আমাদের যে ভলিবল টুর্নামেন্টের রানিং ট্রফি, ভলিবল টুর্নামেন্টের রানিং ট্রফি উইনার ভলিবল টুর্নামেন্টে যারা উইনার ছিলেন রানিং ট্রফি তোমরা নিয়ে যাও। নাইট রাইডার্স, নাইট রাইডার্স ভলিবল টুর্নামেন্টে বিজয়ী যারা রানার্স অফ সুপার কিংস, রানার্স অফ সুপার কিংস তোমরা এসে দলগত পুরস্কারটি গ্রহণ কর। রানার্স অফ সুপার কিংস, সুপার কিংস চলে এসো, সুপার কিংস। তেজসানন্দ মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের উইনার রেস্ট স্টুডেন্টস এরপরে সেই পুরস্কার গ্রহণ করবে। তেজসানন্দ মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের উইনার রেস্ট এমএমএসসি ফার্স্ট ইয়ার, বিএবিএসসি ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ার। তেজসানন্দ মেমোরিয়াল ভলিবলের উইনার ফুটবলে, ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্লাইং ইন দা ইলেভেন, তোমরা চলে এসো দলগত রানিং ট্রফি। আচ্ছা
এরপর রানার্স আপ জর্জ বেস্ট জর্জ বেস্ট ইলেভেন এসে দলগত পুরস্কার গ্রহণ করে রানিং ট্রফি জর্জ বেস্ট রানিং ট্রফি তোমরা এসে অতিথির কাছ থেকে গ্রহণ করো। তেজসন্দ মেমোরিয়াল ফুটবল চ্যাম্পিয়ন আউট গোয়িং স্টুডেন্টস আউট গোয়িং বিশেষ পুরস্কার উপহার প্রদান করা হবে। এবার বিশেষ উপহার প্রদান করা হবে ক্রিকেট আম্পায়ার শ্রী সুমন্ত ঘোষ। তার স্বীকৃতি স্বরূপ আমাদের তারা থেকে তাদের হাতে সমস্ত সারের উপহার করে দেওয়া হচ্ছে শ্রী সুমন্ত ঘোষ ও শ্রী রামেশ্বর বিশ্বাস মহাশয়ের হাতে। রামেশ্বর বাবু আজকে অনুপস্থিত, সুমন্ত বাবু রয়েছেন, তার হাতে উপহার করে দিচ্ছেন ত্রিকোণ তলকানা। চৌত্রিশ বছর ধরে ক্রিকেট মাঠে আম্পায়ারিং করছেন শ্রী রামেশ্বর বিশ্বাস সুমন্ত ঘোষ রামেশ্বর বাবু একসঙ্গে চৌত্রিশ বছর ধরে। এরপর পুরস্কার বিতরণের জন্য পূজনীয় অধ্যক্ষ মহারাজকে আজকে যে দিনভর এবং তার আগে যে হিটস গুলো হয়ে গেছে অ্যানুয়াল স্পোর্টসে সেগুলোর পুরস্কার এখন তুলে গেছেন শ্রী কুন্তল কাড়ার মহাশয়। 100 মিটার রান অমিত মুর্মু ফার্স্ট, অমিত মুর্মু সেকেন্ড, অনুময় মন্ডল থার্ড, সৈকত দাস বর্মন। অমিত, অনুময়, সৈকত এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকে সম্মানিত। 200 মিটার রান এখানে তৃতীয় পুরস্কার প্রাপকের নতুন নাম দেখা যাচ্ছে অমিত অনুময় রজত। 800 মিটার রান, 800 মিটার দৌড়ে আবারও অমিত মুর্মু ফার্স্ট, সেকেন্ড দাসপথ হেমব্রম, থার্ড ওনাম তামিল। 800 মিটার দৌড়ে অমিত, দাসপথ, ওনাম তোমরা এসে পুরস্কার গ্রহণ করো। অমিত, দাসপথ, ওনাম 400 মিটারে অমিত ফার্স্ট, সেকেন্ড ওনাম, থার্ড রজত। 800 মিটার রানের পুরস্কার আমরা দেওয়া হচ্ছে অমিত মুর্মু, দাসপথ হেমব্রম, ওনাম তামিল। এরপর হবে 1500 মিটার রান, 1500 মিটারে চারশো ফার্স্ট অমিত, সেকেন্ড অনুময়, থার্ড রজত। এরপর 800 মিটার রান অমিত, দাসপথ, ওনাম, দাসপথ। আটশো মিটার রান থার্ড ওনাম তামিল। এবার 1500 মিটার সুরাই না চলো
ষাটপাট সৈকত দাস বর্মন ফার্স্ট সেকেন্ড অর্কপ্রভ অধিকারী থার্ড সোমনাথ মাইতি ষাটপাট পুরস্কার গ্রহণ করবে সৈকত দাস বর্মন অর্কপ্রভ অধিকারী সোমনাথ মাইতি এবার ডিসকাস থ্রো পুরস্কার গ্রহণ করবে সুপ্রতীক মন্ডল শুভঙ্কর মন্ডল টিঙ্কু রাউল ডিসকাস থ্রো ফার্স্ট সুপ্রতীক মন্ডল সেকেন্ড শুভঙ্কর মন্ডল থার্ড টিঙ্কু রাউল ডিসকাস থ্রো জাভেলিন থ্রো তে ফার্স্ট সুপ্রজিৎ পাল সেকেন্ড সোমনাথ মাইতি থার্ড অভিষেক মন্ডল তোমরা আস্তে আস্তে চলে আসবে জাভেলিন থ্রোতে যারা রয়েছ সুপ্রজিৎ সোমনাথ অভিষেক সোমনাথ মাইতি এরপর অভিষেক মন্ডল এরপর লং জাম্পের পুরস্কার দেওয়া হবে লং জাম্পে ফার্স্ট শত্রুঘ্ন সিং সেকেন্ড জহিসকার লস্কর থার্ড হুদর মাহালি শত্রুঘ্ন সিং জহিসকার হুদর তোমরা এক এক করে চলে এসো লং জাম্পে ফার্স্ট সেকেন্ড থার্ড শত্রুঘ্ন জহিসকার হুদর শত্রুঘ্ন সিং ফার্স্ট সেকেন্ড জহিসকার লস্কর থার্ড হুদর মাহালি এরপর হাই জাম্পের পুরস্কার দেওয়া হবে আবারও আসবে শত্রুঘ্ন সিং সেকেন্ড ধুধর মাহালি থার্ড মনসা হেমব্রম হাই জাম্পে ফার্স্ট শত্রুঘ্ন সেকেন্ড ধুধর থার্ড মনসা হেমব্রম রিলে রেসে শ্যামসুন্দর সর্দার পুলক কোনার অমিত মুর্মু সৈকত দাস বর্মন বিদ্যাভবনের চ্যাম্পিয়ন প্রতিনিধি রিলে রেসে চ্যাম্পিয়ন হয়েছিল শ্যামসুন্দর সর্দার পুলক কোনার অমিত মুর্মু সৈকত দাস বর্মন বিদ্যাভবন চ্যাম্পিয়ন রিলে রেসে ফৌরিত হাজার রিলে চ্যাম্পিয়ন বিদ্যাভবন সুব্রত জেলে বর্তমান পৃথিবী সুব্রত জেলে ফার্স্ট সেকেন্ড দর্পণ ভট্টাচার্য পল্লব কুমার দাস অনুপ ঘরামি ডিজিটাল ডিস্ট্রাকশন গোয়াজুল রায়কে ফার্স্ট সুব্রত জেলে সেকেন্ড গ্রুপ দর্পণ ভট্টাচার্য পল্লব কুমার দাস অনুপ ঘরামি থার্ড অভিষেক মন্ডল ইংরেজ অধীনস্থ ভারতীয় এরপর টাগা ফোয়ারের পুরস্কার তুলে দেওয়া হবে ছাত্রদের যে টাগা ফোয়ার হয়েছে অর্কপ্রভ অধিকারী জ্যোতিভূষণ রথ মনসা মনসুরুল হক মঙ্গল হাসদা আফতাব উদ্দিন জমিউর রহমান রহিমি সোমনাথ মাইতি মনসুরুল হক তোমরা সবাই এসে পুরস্কার গ্রহণ কর এবং মিউজিক্যাল চেয়ার ফিজিক্যাল নন টিচিং স্টাফ প্রথম স্থান অধিকার করেছেন অধ্যাপক তমগ্র মন্ডল দ্বিতীয় স্থান অধিকার করেছেন অধ্যাপক অভিনব সিনহা এবং তৃতীয় শ্রীমত অর্ষ দাস আমাদের কলেজ শিক্ষা কর্মী অধ্যাপক অভিনব সিনহা উপস্থিত তৃতীয় স্থান অধিকারী শিক্ষা কর্মী অর্ষ দাস মিউজিক্যাল ইয়ার হোস্টেল স্টাফ এরপর পুরস্কার তুলে দেওয়া হবে প্রথম মন্টু পাল
দ্বিতীয় মঙ্গল বাসকে, তৃতীয় সুনীল বাসকে, মন্টু পাল, মঙ্গল বাসকে, সুনীল বাসকে আপনারা এসে পুরস্কার গ্রহণ করবেন। ফার্স্ট মন্টু পাল, মিউজিক্যাল চেয়ার হোস্টেল স্টাফ, ফার্স্ট মন্টু পাল, সেকেন্ড শ্রী মঙ্গল বাসকে, আর থার্ড শ্রী সুনীল বাসকে। ফুটবল জিতিকের নাম দিন স্যার, ফার্স্ট অধ্যাপক দেব কুমার চক্রবর্তী, বয়সকে জয় করেছেন দেব কুমার বাবু, সশুদ্ধ নমস্কার। দ্বিতীয় প্রসেনজিৎ নন্দী শিক্ষাকর্মী, যে প্রসেনজিৎ নন্দী, এবং তৃতীয় অধ্যাপক সন্তু কান্ডার। ফুটবল টিচিংয়ের নাম দেন স্যার, এই প্রতিযোগিতায় গোলকিপারের কাজ করেছিল ছাত্র ভাইয়ের রেফাজ মল্লিক, মনসুরুল হক, রেফাজ ও মনসুরুল এদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হবে, বিশেষ পুরস্কার গোলকিপারদের হাতে তুলে দেবেন শ্রী কাডার। রেফাজ মল্লিক একজন এসে পুরস্কার গ্রহণ করো, রেফাজ ও মনসুরুল যে আছো একজন চলে এসো। এবার কিকিং ফুটবল হোস্টেল স্টাফ, প্রথম শ্রী যোগেশ্বর মুর্মু, দ্বিতীয় স্থান অধিকার করেছে শ্রী সোমনাথ দলুই, তৃতীয় অচিন্ত সিংহ মহাপাত্র, অচিন্ত সিংহ মহাপাত্র কিকিং ফুটবল হোস্টেল স্টাফ। এই পদে গোলকিপার ছিল ছাত্র ভাইয়ের হাবিবুল্লাহ নায়ক, আদিত্য চৌধুরী, এদের হাতেও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হবে। শ্রী সুনীল বাসকে মহারাজ যাচ্ছেন, যেখানে থাকো চলে এসো, এখানে চলে এসো যুবরাজ সুনীল বাসকে। কিকিনি ফুটবল শান্তি ভবন রিসার্চ টয়লেট, প্রথম শান্তনু মণ্ডল, দ্বিতীয় দীপঙ্কর কৈবর্ত, তৃতীয় সুনীল মান্ডি। কিকিনি ফুটবল শান্তি ভবন, ফার্স্ট শান্তনু মণ্ডল, সেকেন্ড দীপঙ্কর কৈবর্ত, থার্ড সুনীল মান্ডি, রিসার্চ টয়লেট, কিকিনি ফুটবল রিসার্চ টয়লেট। এই পর্বে গোলকিপারের দায়িত্ব পালন করেছিল জিহিসকেল লস্কর ও হরিশ বর্মন। জিহিসকেল হরিশ তোমাদের হাতেও কিছু বিশেষ পুরস্কার তুলে দেওয়া হবে, গোলকিপার জিহিসকেল ও হরিশ। এরপর টিচার স্পেশাল ইভেন্ট 100 মিটার রান, ফার্স্ট সন্তু কান্ডার, অধ্যাপক সন্তু কান্ডার, সেকেন্ড অধ্যাপক দেব কুমার চক্রবর্তী, থার্ড অধ্যাপক অরিন্দম সরকার। সন্তু কান্ডার অধ্যাপক, অধ্যাপক দেব কুমার চক্রবর্তী, অধ্যাপক অরিন্দম সরকার এদের হাতে পুরস্কার দিচ্ছেন। টপ অ্যাথলিটস, এরপর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার, টপ অ্যাথলিট 2018-19 শিক্ষাবর্ষের প্রথম শ্রী অমিত মুর্মু, পিজি ফার্স্ট ইয়ার বিদ্যা ভবন। অমিত মুর্মু পেয়েছে 20 নম্বর, ব্যক্তিগত ভাবে সংগ্রহ করেছে 20 পয়েন্ট। এরপর দ্বিতীয় স্থান অধিকার করেছে শ্রীমান শত্রুঘ্ন সিং, শত্রুঘ্ন সিং পিজি ফার্স্ট ইয়ার বিনয় ভবন, সংগ্রহ করেছে 10 পয়েন্ট। দ্বিতীয় স্থান অধিকার করেছে শ্রীমান শত্রুঘ্ন সিং ইউজি ফার্স্ট ইয়ার বিনয় ভবন, সারা বছরে এই যে সারা দিনের খেলা ঘিরছে বিভিন্ন ইভেন্টে, যে দলগত ভবন চ্যাম্পিয়নশিপ রয়েছে যে প্রতিযোগিতা, সেখানে চ্যাম্পিয়ন হয়েছে সার্বিক বিচারে পয়েন্টের নিরেখে বিদ্যা ভবন, 35 পয়েন্টের চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যা ভবন। বিদ্যাভবনের মহারাজ কেশব মহারাজকে
এবার সবাই মিলে একসঙ্গে আমরা জাতীয় সঙ্গীত গাইব, পরিচালনা করবেন আমি একত্রিত নিজে মহারাজ। Thank you.